হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে এখন রেডি একদম, সবাই মেলা যাচ্ছে, ডাক দিল তাই গেলাম। মা, আমার ভাইয়ের বউ, কাকিমা সবাই যাচ্ছে এবং মেয়ে ওখানে রেডি হয়ে আছে, ছেলেও রেডি হয়ে আছে। এখন টোটো গাড়ি আসছে না তাই দাঁড়িয়ে আছি। তো চলো সম্পূর্ণটা দেখতে থাকো। জেঠিমা ডাক দিল, ওদিকে এদিকে আসো। এই যাবে বলেই তো এরকম ছবি তোলা হচ্ছে, মনে থাকবে যে জেঠিমা এখানে, এখানে হচ্ছে ঠাকুমা, এখানে হচ্ছে দাদু, সবাই যাচ্ছে এখন মেলা যাবে। চলো মেলা দেখতে যাবে, পয়সা কড়ি না দিলে কি হয়? দাও দাও দাও। মা এখন হিসাব করতে শুরু করে দিয়েছে। চলো হাত ধরো, মানে হাত ধরো, মানে হাত ধরো দাদা। ওই যে মামা নিয়ে যাচ্ছে চোখের নিচে। তুমি কাকে? না তুমি হাঁটতে পারো, তুমি কাকে? না দিদার কাকে নয়, দিদার কাকে নয়, দিদার কাকে নয়, দিদাকে তুমি, মা তুমি ব্যাগ ধরো তো। আচ্ছা তুমি আমার কোলে আসো না। হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রথমে আসতে বলা হলো, এখন রাস্তায় বলছে যে আসবে না, তারপর আমরা যেই আসছি দেখে ওরা ফিরে আসছিল, এই জন্য দেখো গাড়ি এখন পিছিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে বুঝ, হ্যাঁ এদিকে বুঝ, দাদার কাছে, দাদার কাছে এদিকে বুঝ, আমি এদিকে বুঝবো। এখন বাজে সন্ধ্যে 6:30, তো আমরা চলে এলাম মেলা প্রাঙ্গণে, কারণ বেশি সন্ধ্যে হলে বাবুকে, সোনামাকে ঠান্ডা লেগে যাবে এবং কাকু বাড়ি একজন ছোট ছেলে এসছে, সেই ভাইকেও ঠান্ডা লেগে যাবে, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। তো বাবুকে নিয়ে কখনো আমি কিন্তু মেলায় একা একা যাইনি, তো সেই জন্য আজকে মা, কাকিমা, জেঠিমা, আমার ছোটো ভাই এসছে, সেই জন্য নিয়ে এলাম। আর আমি না এলে কেউ মেলাতে আসবে না, যেহেতু আমি বাড়ির একটা ঝৌড়ি মেয়ে বলতে পারো। ওই জন্য মা অনেক করে বলছিলো, আর অনেক দিনের আশা ছিল। এটা হচ্ছে জব্দার রাস, যেটা অনেকে চিনে থাকবে, আবার অনেকে অনেকেই জানতেও পারে না। তো সেই মতো এটা জব্দার রাস দেখতেই এলাম। আমি এসেছিলাম একদম আমার মেয়ের মতন যখন ছোট ছিলাম, সেই তখন এসেছিলাম, তখন এসে আমি হারিয়ে গিয়েছিলাম বাবা, আর আমি এসেছিলাম মা এখনও গল্প করে। তো আজকে সবাই মিলে এলাম বাবুকে নিয়ে। খুবই কিন্তু কষ্ট হচ্ছিলো হাঁটা ঘোরাফেরা করতে, এত বড় ছেলেকে নিয়ে কোলে ঘুরতে তো খুবই কষ্ট হয়, কিন্তু প্রথম প্রথম গিয়ে আগে যাও, মানে প্রথমটা যতটা না কষ্ট হয়, দেরি হলে তো অনেকক্ষণ নিতে নিতে তখন তো কষ্ট হয়। তো তাই আগে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে দিলাম, কিন্তু পরের দিকে হয়তো পারবো না। তো সম্পূর্ণটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আজকের মেলাটা বাবুকে নিয়ে কেমন দর্শন করলাম, তো কিছুটা মেলায় ঘোরার পর দেখলাম যে ব্যাঙ্ক পার্টি বাজনা বাজছে, আর সেটা শুনতে আমার বাবু এবং আমি খুব ভালোবাসি, কারণ বাবু তো কানে শুনতে পায় আর ও খুব আনন্দ উপভোগ করে। তাই বাজনাটা শোনাচ্ছি এবং কতটা বাবু আনন্দ উপভোগ করলো সেটাও তোমরা দেখতে থাকো, এবং কিছুটা কষ্টের মধ্যে কিছুটা আনন্দ পেলাম। ছোট ভাই কোলে নিয়ে যাচ্ছিল সোনামাকে, আর আমি নিয়ে যাচ্ছিলাম বাবুকে, এটা প্রথমত।
তারপর কিছুক্ষণ আমি বাবুকে নেওয়ার পরে আবার ভাই নিল কিছুক্ষণ। ভাই 5 মিনিট নিয়ে বলল যে দিদি তাড়াতাড়ি মেলা থেকে বেরিয়ে চল, কারণ আমি ভাগনাকে নিয়ে আমি বুঝতে পারছি যে তোর কতটা কষ্ট হচ্ছে, কারণ আমি 5 মিনিট নিয়েছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল, তো তাই চল। তখন আমি বললাম যে তারা মেলা দেখতে এসেছে, এরকম তাড়াহুড়ো করলে কি হয়, এত দূর থেকে এলাম গাড়ি ভাড়া করে পয়সা খরচ করে, আমার জন্য কি সবাই চলে যাবে, তো যতক্ষণ থাকা যায় দরকার হলে আমাকে টোটো গাড়িতে বসে দিয়ে আসবি, আমি আর বাবু বসে থাকবো, তোরা মেলা দেখে তারপর যাবি, কিন্তু আমার একার জন্য কি সবার আনন্দ আমি নষ্ট করতে পারি বলো। সেই মতো তারা কিন্তু সবাই চায় যে আমাকে আনন্দ মানে আমাকে নিয়েই আনন্দটা করতে চায়, তো আমিও সেই মতো যতটা পারি ওদের সঙ্গে মিশে থাকার চেষ্টা করলাম আমার নিজের কষ্টটা বাদ দিয়ে। আর মেলাতে এখানে অনেক জায়গায় গান বাজছে, কপিরাইট আসবে, তাই আমি কি নিজে যেখানে দাঁড়িয়ে বাবুকে নিয়ে শ্রবণ করছিলাম বাজনাটা, সেটাও তোমাদের সঙ্গে সেই সঙ্গে শ্রবণ করালাম। সবাই যে দাঁড়িয়ে আছে, বাবুর দিকেই তাকিয়েছিল, এখন অন্যদিকে তাকিয়ে আছে, এই যে দেখো সবাই দেখছে। আর এখন ভিড়টা কম, আমরা এখন যে আসছি এখন খুব ভিড়ভাড়টা কম। এই যে আমি একটা পুকুরের ধারে এই যে এখানে বসে আছি, দাঁড়াও বাবুকে দেখাচ্ছি, আমি আর বাবু বসে আছি এখানে, এই যে মন্দির এইটা, আর এখানে এখনই বাজনা বাজছিল, ওরা চলে গেল। এই যে দেখো আমি আর বাবু বসে আছি, বাবু এখন দাদা দাদা বলছে, দাদা দাদা, আর কাকিমা একটা জ্যাকেট নিবে বললো, তাই ওরা গেল। আমি বললাম, আমাকে অনেক করে ডাকছিল, ভাই বলছিল যে ভাগনাকে আমাকে দে, কিন্তু আমি বললাম যে না তোরা যা, তোরা ফিরে আয় না, আমি ওখানে বসেই আছি। এই তোমার বাবু খেলা করছে দেখো, ওখানে যে বাজনাটা বাজছিল না, ও কিন্তু খুব কানে শুনতে পায়, এই জন্য আনন্দ করছিল খুব, জানো। তারপর এখন ছোট ভাই বাবুকে নিয়েছে, আর বাবুর জন্য একটা বেল্ট কিনলাম, যে বেল্টটা আগে পরা ছিল ওটা ওর কোমরটায় সেটা হচ্ছে ছিঁড়ে গেছে, সেই জন্য নতুন একটা বেল্ট কিনলাম। মেয়ে একটা ঘড়ি কিনলো, এবং আরও অনেকে অনেক কিছু কিনলো, মা একটা শঙ্খ কিনলো, তো সেগুলো দেখাবো তোমাদেরকে পরে ব্লগে একটা সময় করে। মেলা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছি, দেখো দেখে না শাড়ি, না শাড়ি, শাড়ি শাড়ি দোকান দেখতে পারি ভাই। এখন শশা দোকানে শশা কিনতে গেল, যেহেতু ওখানে বাজার হচ্ছিল আমরা দেখে গেছিলাম দোকান আছে বলে। আর আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজেদের খেয়াল রাখো। আর পুরোটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।